ফাইবারে গিগ র্যাং করানো বা বেশি কাজ পাওয়ার জন্য একটি গিগ ভিডিও অত্যন্ত জরুরি। হাই, আমি পারভেজ হোসাইন। আজ আমরা শিখব কিভাবে মোবাইল দ্বারা ফাইবার গিগ ভিডিও তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে আমরা ক্যানভা অ্যাপটি ওপেন করে নেব, দেন সার্চ করব ভিডিও। ব্ল্যাঙ্ক, তাহলে এখানে ফ্রিতে রেডিমেড কিছু টেমপ্লেট পাবেন। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী একটি চুজ করে নেবেন। আমি আপাতত একটি চুজ করে নিচ্ছি। যে কোনো টেমপ্লেট চুজ করার পর সব পেজ একসাথে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই, এখন এই ভিডিও বা টেমপ্লেটটি আমরা আমাদের মতন করে রিডিজাইন করে নিব। ফার্স্টে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আমাদের একটি পিক দিয়ে নিব। সো প্লাসে ক্লিক করছি, দেন আপলোড। এবার এই পিকটি সুন্দরভাবে সাজিয়ে নিব। তার পূর্বে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এবারে এই লোগোটি চেঞ্জ করে আমাদের গিগ প্রোফাইলের লোগো বা পিকটি দিয়ে নিব, ডিলেট। দেন আমাদের কাঙ্ক্ষিত মেসেজটি এখানে লিখে দিব। এবার পরের লেয়ারে যাব, দেন এই পিকগুলো সব ডিলিট করে দিব। প্লাস আইকন থেকে একটি ফ্রেম নিব, এলিমেন্টস, দেন এই ফ্রেমটি আমরা নিয়ে নিব। সো এই ফ্রেমটি তিনটি জায়গায় সাজিয়ে নিচ্ছি। এবার এই ফ্রেমের মধ্যে আমরা আমাদের ওয়ার্কিং পোর্টফোলিওগুলো অ্যাড করে দেবো। তার জন্য প্লাস আইকনে যাবেন, দেন আপলোডস। আপলোড মিডিয়া থেকে আপনি আপনার পোর্টফোলিও ইমেজগুলো আপলোড করে নেবেন। সো আমি আমার পোর্টফোলিওগুলো চুজ করে নিচ্ছি। নিচে পোর্টফোলিও নামগুলো দিয়ে নেবেন। ওকে, এবার উপরে একটি পোর্টফোলিও টেক্সট দিয়ে নিব, প্লাস আইকন, দেন টেক্সট, হেডিং, এখানে পোর্টফোলিও কথাটি লিখে দিব।
লেখাটির ফন্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, তার জন্য ফন্ট আইকনে ক্লিক করবেন। এখানে ফ্রিতে অনেক ফন্ট রয়েছে, আপনার যেটি পছন্দ বা প্রয়োজন হবে সেটি দিয়ে নেবেন। এবার পরের লেয়ারে যাব। ফার্স্টে এই লেয়ারের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, ডিলেট। এখন এখানে অন্য একটি ভিডিও অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপলোডস, ভিডিওস। আপনার যদি কোনো ভিডিও থাকে সেটি এখানে আপলোড দিয়ে সিলেক্ট করতে পারেন, বা এই ভিডিও অপশন থেকে ফ্রিতে আপনি আপনার ক্যাটাগরির ভিডিওগুলো সার্চ করতে পারেন। আমি আপাতত আপলোড থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি, আপলোড, দেন এই ভিডিওটি নিয়ে নেব। এবার ভিডিওটি সুন্দরভাবে সাজিয়ে নেব। এবার এই লেখাগুলো চেঞ্জ করে দিব। ফার্স্টে এই লেখাটি চেঞ্জ করে আমাদের লোগোটি দিয়ে নিব। এবার পরের অপশনে যাব। এই লেয়ারটি আমরা আমাদের মতন করে ডিজাইন করে নিব। ফার্স্টে এই লোগোটি চেঞ্জ করে দিচ্ছি, ডিলেট, ডিলেট গ্রুপ, দেন লোগো দিয়ে নিব। দেন এই টেক্সটগুলো চেঞ্জ করে দিব। আমাদের ভিডিওটি ওকে। এখন চাইলে ভিডিওটি আরও লং করতে পারেন এই প্লাস আইকন থেকে। বাইরে থেকে কোনো কিছু নিতে চাইলে pixel.com চলে যাবেন। এই ওয়েবসাইটের ইমেজ ও ভিডিও ফ্রিতে ইউজ করতে পারবেন। যেমন আমি একটি ক্যাটাগরি দিয়ে সার্চ দিচ্ছি, ফটোস থেকে যে কোনো ফটো ডাউনলোড করতে পারবেন, আর ভিডিও থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি আপাতত একটি ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। আপনার রেশিও অনুযায়ী ডাউনলোডের জন্য এই অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার রেশিওটি সিলেক্ট করবেন, ফ্রি ডাউনলোড। ওকে, ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই ভিডিওটি আমরা আমাদের ভিডিওতে অ্যাড করব, প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোডস, ভিডিওস, আপলোড মিডিয়া, সিলেক্ট। ভিডিওটি সেপারেট করে নেব। এবার চাইলে এই ভিডিওতে টেক্সট, ইফেক্ট সব যুক্ত করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে অডিও অপশন আছে, অডিও। এখানে আপনি ফ্রিতে যে কয়েকটি মিউজিক পাবেন সব আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে মিউজিক ব্যবহার করব না, আমি আপলোড করে নিচ্ছি, আপলোডস, তারপরে অডিও। আমার অলরেডি একটা মিউজিক আপলোড করা আছে, আমি এটি ইউজ করব, সিলেক্ট। অ্যাডজাস্ট থেকে মিউজিকটি কেটে ছোটো বড়ো করতে পারবেন, এবং ভলিউম থেকে মিউজিকের ভলিউম কম বেশি করতে পারবেন। সো ডিফল্ট রেখে দিচ্ছে। আমাদের অলমোস্ট সব কাজ ওকে। এবার পুরো ভিডিওটি একবার প্লে করব, প্লে।
ভিডিও ফুল ওকে। এবার ভিডিওটি ডাউনলোড করব, তার জন্য উপরের এই আইকনে ক্লিক করবেন, সেভ অ্যাজ। এখানে আপনার ভিডিও ফরম্যাট এবং পেজগুলো সব ঠিক আছে নাকি দেখে নেবেন, দেন ডাউনলোড। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। যদি ভিডিও বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে শেয়ার করে থাকি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন।